আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তৌফিক আলাই আছি বরাবরের মতো আপনাদের সঙ্গে। তো বিশ্বের যে যেখান থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটির যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো আমাদের মনে বেশ কিছু ভুল ধারণা রয়েছে। আমরা যারা ডোমেস্টিক পেশার কর্মী, কেউ আছি আমিন মঞ্জিল বা সাওয়াক্কাস, তাব্বাক মঞ্জিল বা মাজরা পেশার কর্মী। তো আমরা বেশ কিছু কর্মী কিন্তু বর্তমানে সৌদি আরবে আছি যারা ডোমেস্টিক পেশার কর্মী। তো এদের মধ্যে কিছু কিছু কর্মীর মনে কিন্তু একটি ভুল ধারণা রয়েছে। আমরা জানি 25শে অক্টোবর 2022 সালে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় একটি নতুন আইন, বড় রকমের একটি আইনের কিন্তু পরিবর্তন করে। সেখানে বলা হয় যারা জেনারেল প্রবাসী রয়েছে তাদেরকে নতুন করে কোনো কফিল সরাসরি হুরুপ দিতে পারবে না। আসলে বিষয়টা হচ্ছে হুরুপকে তুলে নেওয়া হয়নি, নতুন করে সরাসরি কোনো কফিল বা কোনো কোম্পানি কর্মীকে হুরুপ দিতে পারবে না, কিন্তু হুরুপ দেওয়ার সিস্টেম কিন্তু চেঞ্জ করা হয়েছে অন্য সিস্টেমে। সেটা হচ্ছে কোনো কর্মীকে টার্মিনেট করতে পারবে, আর এই টার্মিনেটটা সরাসরি কিওয়া থেকে কন্ট্রাক্টের উপরে করতে হবে, অর্থাৎ কোনো কর্মীর এগ্রিমেন্টের উপরে করতে হবে। এবং সেই কর্মীকে যখন টার্মিনেট করা হবে, সেই কর্মী 60 দিন সময় পাবে। 60 দিনের ভিতরে হয় কাফালা হবে, না হলে দেশে চলে যাবে। তো এই আইনটা যখন করা হয়, তখন কিন্তু আমরা অনেকেই একটি ভুল সিদ্ধান্ত নিই যে হয়তোবা এই আইনটা ডোমেস্টিক প্রবাসীদেরও ক্ষেত্রে। তাই আমরা মনে করি যে নতুন করে কফিল আমাদেরকে আর হুরুপ দিতে পারবে না, আমাদেরকে টার্মিনেট করবে, এক্ষেত্রে আমরা কাফালা হতে পারবো। এর কারণে কিন্তু অনেক প্রবাসী ভাই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে থাকে যে ভাই আমি হচ্ছে আমিন মঞ্জিল, আমাকে কি কফিল সরাসরি হুরুপ দিতে পারবে নাকি পারবে না। এও অনেকেই বলে যে ভাই আমাকে কফিল টার্মিনেট করেছে, আমি এখন কিভাবে বৈধ হব, অথচ সে হচ্ছে আমিন মঞ্জিল পেশার লোক। আসলে 25শে অক্টোবর 2022-এ যে নিউজটি প্রকাশ করা হয়, সেখানে কিন্তু শুধুমাত্র জেনারেল প্রবাসীদের ক্ষেত্রে কথাটি বলা হয়েছে। যারা আমিন মঞ্জিল সাওয়াক্কাস তাদেরকে এখনো কফিল চাইলে সরাসরি হুরুপ দিতে পারবে, কোনো বাধা নেই। এখনো চাইলে কফিল সরাসরি তাদেরকে খুরুজ নেহাই দিতে পারবে, কোনো প্রকার বাধা নেই। এবং কফিল চাইলে তাদেরকে কন্ট্রাক্ট টার্মিনেটও করতে পারবে, কিন্তু তারা কিন্তু জেনারেল প্রবাসীদের মতো বৈধ হতে পারবে না বা দেশেও যেতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারাই এ ধরনের প্রশ্ন করেন যে আমিন মঞ্জিল সাওয়াক্কাস কর্মীদেরকে আর হুরুপ দিতে পারবে না, আপনারা কিন্তু ভুল চিন্তা করতেছেন। কারণ এখনো আইনে এটাই বলা হচ্ছে যে শুধুমাত্র আমিন মঞ্জিল সাওয়াক্কাস, অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী আছে, তাদেরকে কফিল চাইলেই সরাসরি হুরুপ দিতে পারবে, তাদেরকে সরাসরি খুরুজ দিতে পারবে এবং কফিল চাইলেই যে কোনোটা করতে পারবে এই আমিন মঞ্জিল সাওয়াক্কাস, অর্থাৎ ডোমেস্টিক প্রবাসীদের ক্ষেত্রে। তাই আপনারা যারা এ ধরনের চিন্তা করতেছেন যে আমি আমিন মঞ্জিল, আমি সাওয়াক্কাস, আমি পালিয়ে যাব, আমাকে কফিল টার্মিনেট করবে, এরপর আমি কাফালা হয়ে যাব, আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। কারণ আমিন মঞ্জিল সাওয়াক্কাস এদেরকে কোনো প্রকার এখনো সুযোগ দেওয়া হয়নি। তবে পূর্বে যাদের হুরুপ ছিল, যদি সাওয়াক্কাস হয়ে থাকেন, তাহলে একটু ধৈর্য ধরুন, কারণ আপনাদের সামনে সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেহেতু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আপনাদেরকে সুযোগ দেওয়া সম্পর্কে একটা নিউজ প্রকাশ করেছিল, তাই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এটা যতক্ষণ পর্যন্ত না কার্যকর করা হচ্ছে। আর যারা জেনারেল প্রবাসে আছেন, তাদের কিন্তু এখনো সুযোগ আছে বৈধ হওয়ার। যদি আপনি হুরুপ প্রাপ্ত হয়ে থাকেন, অতি শীঘ্রই বৈধ হয়ে যান। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, তারপরও বলতেছি অতি শীঘ্রই বৈধ হয়ে যান। কারণ কখন যে এটা বন্ধ করে দিবে তার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আপনাদেরকে টানা 2টা বছর কিন্তু সময় দিয়েছে। এই 2 বছরের ভিতরে আপনারা যারা এখনো বৈধ হয়নি, সুযোগটি কিন্তু এখনো রয়েছে, দয়া করে বৈধ হয়ে যান। কারণ বন্ধ করে দিলে কিন্তু এটা আর পরবর্তীতে এই সুযোগটা কিন্তু আপনাদেরকে কখনোই দেবে না। এবং যারা আমিন মঞ্জিল সাওয়াক্কাস আপনাদের ভুল সিদ্ধান্তের ভিতরে আছেন, ডিসিশন চেঞ্জ করুন। কফিল হচ্ছে সুপারম্যান, আপনাদেরকে কিন্তু যে কোনো সময় হুরুপ দিতে পারবে, যে কোনো সময় খুরুজ নেহাই দিতে পারবে, যে কোনো সময় যে কোনোটা কিন্তু করতে পারবে। কফিল ব্যতীত কিন্তু আপনারা কোনো কিছুই করতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।